Hi everyone, assalamu alaikum. Welcome my dear lovely here, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English Theory Mobile Academy, সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব, যেই বিষয়টি তোমরা সকলে কিন্তু ভুল করে থাকো ইন ইংলিশে। সেটি কি? সেটি হচ্ছে বোধরা হাউ টু ইউজ গুড অ্যান্ড ওয়েল। আমরা সবাই কিন্তু জানি যে গুড মানে ভালো, ওয়েল মানে ভালো, কিন্তু এই দুটোর পার্থক্যটা কী? হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন গুড অ্যান্ড ওয়েল? আজকের ভিডিও থেকে তোমরা চমৎকারভাবে সে সম্পর্কে তোমরা জানতে পারবা। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নো মোটো না গো টু আর হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টু ডিসকাশন গুড অ্যান্ড ওয়েল, হাউ টু ডিফারেন্সিয়েট, হাউ টু আইডেন্টিফাই, হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। সো গেট স্টার্ট। তোমাদের জন্য একটি বোনাস কোয়েশ্চেন রয়েছে, সেটি হচ্ছে বন্ধুরা, সেটা কি যে হি ইজ এ ওয়েল স্টুডেন্ট। এই বোনাস কোয়েশ্চেনটির উত্তরটি অবশ্যই তোমরা দেওয়ার চেষ্টা করবে। আর জানতে হলে অবশ্যই তোমাদের ভিডিও শেষে এর সঠিক উত্তরটি জানতে পারবে। তাহলে প্রথমে দেখো বন্ধুরা সেটা কি যে হাউ টু ইউজ গুড অ্যান্ড ওয়েল, কীভাবে আমরা ইউজ করব। মোস্ট কমন মিস্টেক ইন ইংলিশ গ্রামারে আমরা সবাই কিন্তু এই ভুলটা করে থাকি। তাহলে কীভাবে এর পার্থক্য তোমরা বের করবা, আমাদের এপিসোড হচ্ছে 212 অর্থাৎ 212তম ভিডিও। আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারবে গুড ভার্সেস ওয়েল, অর্থাৎ এই দুটো অ্যাডজেক্টিভ কখন হবে, অ্যাডভার্ব কখন হবে, সেই বিষয়টি তোমার চমৎকারভাবে জানতে হলে আমার সঙ্গেই থাকবে। তাহলে প্রথমে দেখো বন্ধুরা সেটা কি যে গুড মানে ভালো, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। আর এই অ্যাডজেক্টিভটি আমরা জানি সাধারণত অ্যাডজেক্টিভ কোথায় বসে, নাউনের আগে বসে, আবার কিন্তু কমপ্লিমেন্ট হিসাবেও বসে। তাহলে এখানে আই অ্যাম কোয়াইট, এখানে ওয়েল হবে না, গুড হবে। তাহলে আমরা এখানে গুড লাগবো, আমি বেশ ভালো আছি, তাহলে আমরা কি গুড লিখতে পারি, তাহলে অবশ্যই বুঝতে পারছি। নেক্সট হচ্ছে যে তুমি আমার ভালো বন্ধু, তাহলে এখানে ওয়েল ফ্রেন্ড না গুড ফ্রেন্ড হবে, তাহলে আমরা সেখানে আমরা লিখতে পারবো কি যে গুড ফ্রেন্ড, ভালো বন্ধু। আমরা বলতাম অ্যাডজেক্টিভের আগে, অর্থাৎ নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, অবশ্যই বিষয়টি মনে রাখতে হবে। আরেকটা বিষয় কিন্তু আমরা জানি বন্ধুরা, সেটা কি যে লিঙ্কিং ভার্বের পরে কিন্তু অ্যাডজেক্টিভ বসে। আবার দেখো বন্ধুরা সেটা আমরা জানি কি বন্ধুরা, ওয়েল আমরা জানি অ্যাডভার্ব, আবার কখনো কিন্তু অ্যাডজেক্টিভও হতে পারে। আমি ভালো আছি, তাহলে সেক্ষেত্রে আই অ্যাম ওয়েল, আমি ভালো আছি, আমরা কিন্তু এভাবে বলতে পারি। তাহলে আমরা বলতে পারি কি যে ওয়েল কিন্তু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুটোই হয়, আর অ্যাডজেক্টিভ কিন্তু গুড কিন্তু অল টাইম অ্যাডজেক্টিভ হিসেবেই ব্যবহার করা যায়। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি যে হি ইজ এ কি ড্যাশ স্টুডেন্ট, তাহলে হি ইজ এ কি গুড স্টুডেন্ট। তাহলে আমরা যদি বলতে পারি কি যে হি ইজ এ ওয়েল স্টুডেন্ট, তাহলে উত্তরটি কি ভুল আছে না ঠিক আছে, অবশ্যই উত্তরটি জানাতে ভুলবে না। এবার আমাদের নেক্সট বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ওয়েল হলো অ্যাডভার্ব, অর্থাৎ কোনো কিছু ভালোভাবে করতে হলে অর্থাৎ অ্যাডভার্ব মডিফাই করে, কোয়ালিফাই করে, সেটা কি যে ইট ওয়ার্কস, এটা কাজ করে, কেমন কাজ করে, ওয়েল ভালোভাবে কাজ করে, ওয়েল ওকে, সে ভালো গল্প বলে, তাহলে হি টেলস স্টোরিজ ওয়েল। তাহলে এখানে আমরা জানি কি যে ওয়েল হবে, ওয়েল কিন্তু মূলভারকে মডিফাই করে, অর্থাৎ অ্যাডভার্ব মূলভারকে মডিফাই করতে ব্যবহার করা হয়, ইউজ করা হয়। অবশ্যই আমরা পার্থক্যটা অবশ্যই আমরা ডিফারেন্ট কী সেই বিষয়টি অবশ্যই জানতে পারছি। দি কার রানস ভেরি কি ওয়েল, আমরা যদি গুড দিই তাহলে কি হবে, নো, তাহলে এখানে ওয়েল হবে, অবশ্যই বুঝতে পারছি। আই হোপ, আশা করি, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ওয়েল, ভালোভাবে বুঝতে পারছো টুডেস টপিকস, আজকে টপিক।
আমি তোমাদের বলছিলাম আমাদের সেটি আমাদের একটি বোনাস কোশ্চেন ছিল, সেটি যদি হি ইজ এ ওয়েল স্টুডেন্ট, তাহলে এখানে কিন্তু ভুল আছে, ওয়েল হবে না, তাহলে কী হবে, উত্তরটি হবে এখানে গুড। এটি হলো কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তর। অবশ্যই আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারলে সেটি ছিল কি যে গুড ভার্সেস ওয়েল কীভাবে আমরা পার্থক্য বের করতে পারি, আমাদের যে বাস্তব জীবনে আমাদের কনফিউজড হয় সে বিষয়টি আজকের ভিডিওতে ক্লিয়ার হয়ে গেল। তাহলে অবশ্যই আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।